हेलो बंधुरा, आज আমি নিয়ে হাজির হয়েছি একটি দারুণ রেসিপি। এই যে পুঁই গাছের যে ফুলগুলো দেখতে পাচ্ছেন, এই ফুলগুলো দিয়ে আমি একটা তরকারি করব। আর তার সাথে নিয়েছি, এখানে তিনটে মূলো নিয়েছিলাম, মাথাগুলো কেটে নিয়েছি, এই মাথাগুলো দিয়ে আমি রান্না করব। আর নিয়েছি এখানে কচু, এগুলো দিয়ে আমি রান্না করব। এখানে ফুলও আছে, তার সাথে অল্প একটু ফলও আছে, এগুলো ভালোভাবে আমি ছাড়িয়ে নিচ্ছি। এখানে সবজিটা কাটা হয়ে গেছে, পরিষ্কার করে আমি ধুয়ে নিয়েছি। এরপর এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে আমি তেল না দিয়ে শুকনো খোলাতে আমি কয়েকটা বড়ি ভেজে নিচ্ছি। এই বড়িটা আমার হাতের তৈরি, আমি বাড়িতে তৈরি করেছিলাম। এই শুকনো খোলাতেই কিন্তু আমি বড়িটা ভেজে নিচ্ছি। বড়িটা ভাজা হয়ে গেছে, এরপর তুলে নিচ্ছি, কড়াইয়ে দিয়ে দিচ্ছি অল্প একটু তেল। এখানে আমি এই চামচে দু চামচ সর্ষে বাটা নিয়েছি। সর্ষে বাটার মধ্যে সর্ষে, জিরে, কাঁচা লঙ্কা, হলুদ দিয়ে আমি বেটে নিয়েছি। এটা একটু অল্প জল দিয়ে আমি গুলে নিচ্ছি। এরপর তেলের মধ্যে মূলো আর কচুগুলো দিয়ে দিলাম। এরপর অল্প একটু নাড়িয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, দিলাম অল্প একটু হলুদ গুঁড়ো। এরপর দিয়ে দিচ্ছি পুঁই পাতা, বীজ আর ফুল একসাথে, আবারও নাড়িয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি গুলে রাখা সর্ষে বাটা। এখানে আমি কালো সর্ষে নিয়েছি, আপনারা চাইলে সাদা সর্ষেও নিতে পারেন। সেদ্ধ হওয়ার জন্য অল্প একটু জল দিচ্ছি। অল্প একটু চিনি দিলাম। এরপর একটা ঢাকা দিয়ে দিচ্ছি, সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দু থেকে তিন মিনিট পর ঢাকাটা খুলে দেখছি সেদ্ধ হয়েছে কি না। সেদ্ধ হয়ে গেছে, এরপর নামিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। ফোড়নের জন্য দিচ্ছি মেথি, কালো জিরে, একটা শুকনো লঙ্কা, মাঝখানটা ভেঙে দিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা পুঁয়ের ফুলগুলো দিয়ে দিলাম। এরপর ভেজে রেখেছিলাম যে বড়িগুলো শুকনো খোলায় অল্প একটু ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছি। বড়িগুলো ভেঙে দিয়ে দিলাম, এরপর ভালোভাবে মিশিয়ে নিলাম। আবারও আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো, যাতে বড়ির ফ্লেভারটা এই তরকারিটার মধ্যে চলে আসে। ঢাকাটা খুলে দিচ্ছি, ব্যাস তৈরি হয়ে গেছে। এরপর আমি গ্যাসটা অফ করে দিচ্ছি, এরপর নামিয়ে নিচ্ছি। ব্যাস তৈরি হয়ে গেল পুঁই ফুলের তরকারি। এইভাবে বাড়িতে তৈরি করে দেখুন। যদি ভালো লাগে আমার এই রেসিপি, অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, লাইক করবেন, বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন।